পানিহাটি শহর তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে আজ শুধুমাত্র মহিলাদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সোদপুর রানী রাসমণি মোড় ইস্ট বেঙ্গল ব্যায়াম সমিতি ক্রীড়াঙ্গনে। ক্রীড়া প্রতিযোগিতা শুরুর আগে দলীয় পতাকা উত্তোলন করেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা চেয়ারম্যান নির্মল ঘোষ। অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। এছাড়া উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভার পৌর প্রধান মলয় রায়, উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তী সহ পানিহাটি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। সাংসদ বিধায়ক সহ নেতৃত্বের হাঁটা প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় আজকের ক্রীড়া প্রতিযোগিতা। প্রায় 650 জন প্রতিযোগী আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত মহিলাদের জন্য জনহিতকর প্রকল্প কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী প্রকল্পের নামকরণের প্রতিযোগীদের মধ্যে চারটি বিভাগ গঠন করে প্রতি বিভাগের জন্য দুটি করে ইভেন্ট নির্ধারিত করে আজকের এই প্রতিযোগিতা সম্পূর্ণ করার উদ্যোগ নিয়েছে পানিহাটি শহর মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা। এমনটাই জানালেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা তন্দ্রা ঘোষ। তারা সবসময় লড়াই করছে, আমাদের প্রেরণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ডেকেছেন সব লড়াইয়ে তারা সঙ্গী হয়েছে। আমরা সব রকম উৎসব করি, সব রকম লড়াই করি, ভোটের ময়দানে লড়ি। আজকে আমরা ক্রীড়া প্রতিযোগিতায় দেখতে চাই মহিলারা কেরম লড়াই করে, শুধু সেই উদ্দেশ্যে সবাইকে এক জায়গায় করা। এখনো পর্যন্ত 600 আপ হয়ে গেছে, 600-এরও বেশি মহিলা প্রতিযোগী আমাদের নথিভুক্ত হয়েছে। এখনো নাম নথিভুক্ত চলছে, জানি না শেষটা কোথায় গিয়ে দাঁড়াবে। আমাদের 4টে ক্যাম্প হয়েছে। আমার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, 4টে ক্যাম্প আছে। 4টে ক্যাম্পে 2টো করে ইভেন্ট আছে সবার জন্য। ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য অসংখ্য। আপনারা যেভাবে আমাদের আজকে এই আমাদের সকল সিদ্ধি উদ্দেশ্যে যে ক্রীড়া প্রতিযোগিতা সফলতার জন্য আপনারা এগিয়েছেন, আমি সকল মিডিয়া পার্টনারকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মভাবে পাশে থাকবেন। ধন্যবাদ জানাই আমাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রিয় সাংসদ অধ্যাপক সৌগত রায় এবং উপস্থিত এখনো রয়েছেন বাংলা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ মহাশয়, তিনি প্রথম থেকেই রয়েছেন এবং সহযোগিতা করছেন পানিহাটি পৌরসভার পৌর প্রধান মলয় রায় মহাশয়, তিনি সমস্তভাবে আমাদের সহযোগিতা করেছেন। প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তারা পাশে না থাকলে হয়তো আমরা এইভাবে সফলতার সঙ্গে আজকে ক্রীড়া প্রতিযোগিতা করতে পারতাম না। অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আমরা ঐক্যবদ্ধ পানিহাটি ছিলাম, ঐক্যবদ্ধ পানিহাটি আছি, ঐক্যবদ্ধ পানিহাটি থাকবো। নির্মল ঘোষ যখন ডাক দেবে আমরা সব ময়দানে লড়াইয়ের জন্য প্রস্তুত, সেটা খেলা হোক, মেলা হোক, ভোটের লড়াই হোক। রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557।